নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, কুম্ভ রাশি ডিসেম্বর মাস 2022 আপনাদের কেমন যাবে তার একটা সম্যক ধারণা। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কম বেশি শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গাগুলোতে যায়, তাহলে বলবো যে দেখুন, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা বিশেষ করে খুব রিজার্ভ থাকেন, খুব চুপচাপ থাকেন, কম কথা বলার মানুষ যারা আছেন, তাদের হয়তো বাহ্যিক দিক হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু যারা একটু মিশুকে বা বেশি কথা বলেন বা সবার সঙ্গে মিশতে পারেন, তাদের ক্ষেত্রে দেখবেন খুব ছোটোখাটো ব্যাপার, সাধারণ ব্যাপার কিছু নিয়ে কম বেশি মানসিক টেনশন বা উদ্বেগের কারণ হবে। তবে কুম্ভরাশি জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু এখন অত্যন্ত ভালো। যে যাই বলুক, অর্থনৈতিক ভাগ্য এবং সাকসেস, সাফল্য, কৃতকার্যতা, এই জায়গাগুলো যদি যথার্থ প্রচেষ্টা থাকে এবং আপনার কর্মক্ষেত্রের পরিবেশে যথার্থ মনোযোগ সহকারে যদি কর্ম করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাকসেস, সাফল্য, কৃতকার্যতা কেউ আটকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। ওভারঅল কিন্তু খুব ভালো হবে। তবে হ্যাঁ, সঞ্চয়ের ক্ষেত্রে একটা কথা বলি, যে সঞ্চয় ভেঙে বা জমানত্ব ভেঙে বা সঞ্চয় ভেঙে কোনো কিছু নতুন কিছু করার জন্য যারা করতে চাইছেন বা চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু ভালো। বাড়ির পরিবেশের ক্ষেত্রে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এই সময়টাতে, আমি যেটা দেখলাম, এই সময়টাতে নতুন কিছু কেনা, বাড়িতে দেখবেন কিছু নতুন কিছু কেনাকাটার জন্য কিছু খরচ খরচার একটা সম্ভাবনা থাকবে। তবে সেটা ভালো, আপনি বাড়ির জন্য মানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিছু ব্যয় কিন্তু হবে, দিয়ে মিলিয়ে নেবেন। কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বরে দেখবেন বাড়িতে কিছু না কিছু নতুন জিনিস আসবে, কিছু না কিছু নতুন কিছু কেনার একটা খরচের একটা জায়গা কিন্তু তৈরি হবে, ওভারঅল কিন্তু হবে। শিক্ষার ক্ষেত্রটা যদি আমরা বলি, তাহলে বলবো যে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের শিক্ষার ক্ষেত্রটা ওভারঅল এখন ভালো, বিশেষ করে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পড়াশুনো ক্ষেত্র বলুন বা স্টাডির ক্ষেত্রগুলো বলুন, সেটা কিন্তু নো ডাউট ভালো হবে। সন্তান ভাগ্যও ভালো, বিশেষ করে 26শে ডিসেম্বর পর্যন্ত যারা প্রেম প্রীতিজনিত ব্যাপারে ইনভলভ আছেন বা বিবাহের ক্ষেত্রে বা ম্যাচুরিটি চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই 25শে 26শে ডিসেম্বরের মধ্যে যদি কোনো চিন্তাভাবনা করেন, সেটা আপনাদের পক্ষেই হবে, খারাপ কিছু হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো, সন্তান ক্ষেত্রেও ভালো। তবে হ্যাঁ, সন্তানদেরকে নিয়ে আপনি যেটা চাইছেন ততটা হয়তো সে করতে পারবে না, যে কারণে সন্তানদেরকে নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার পরিবেশ আপনার বা গার্জিয়ানদের কম বেশি থাকবে। তো সেটা নিয়ে টেনশন দুশ্চিন্তা করবেন না, আমি আবারও বলছি, শরীর মন মানসিকতা ইত্যাদি জায়গাগুলো যদি দেখি, তাহলে বিশেষ করে যাদের স্পন্ডাইলাইটিস টাইপের রোগ ভোগে যারা কষ্ট পাচ্ছেন, ব্যথা বেদনায়, তাদের ক্ষেত্রে একটু শারীরিক প্রবলেম হবে। আর যারা পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রবলেম একটু হবে, তবে সেটা খুব নমিনাল ব্যাপার, সেটা নিয়ে টেনশন দুশ্চিন্তা করার কিছু আমি দেখছি না। বিবাহ, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই সময় যদি বিবাহের পরিবেশ ঠিকঠাক করেন, বিশেষ করে 16ই ডিসেম্বরের পর্যন্ত, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় খুব ভালো হবে, কর্মে মানে বিবাহের পরে, বিবাহের পর হতে বা বিবাহ ঠিক হওয়ার পরে বা বিবাহ চিন্তা করার পরেই আপনাদের কিন্তু বেটারমেন্ট বা বেটার অপরচুনিটিস, কর্মক্ষেত্রে বেটারমেন্ট কিছু ব্যাপার আপনাদের কিন্তু হবে। অর্থাৎ বিবাহের পরে ভাগ্য উন্নতি, আই থিঙ্ক ইয়োরস লাইফস গোল্ডেন টাইম উইল বি স্টার্টেড আফটার ইয়োর ম্যারেজ। ডিসেম্বরে যদি চিন্তাভাবনা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম বেশি এটা থাকবে, ওভারঅল কিন্তু ভালো হবে। একটা ব্যাপার দেখলাম যে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের মানে ভাগ্যের ক্ষেত্রে ডিসেম্বর মাস আপনারা মিলিয়ে নেবেন খুব সহজে, ইজিলি কিন্তু কোনো কিছু হতে চাইবে না। প্রতিবন্ধকতার মধ্যে, বাধার মধ্যে বা যে সময় হওয়ার কথা সেই সময়ের পরবর্তীতে কিন্তু কাজকর্মগুলো কিন্তু হবে, তবে সেটা নিয়ে অধিক দুশ্চিন্তা, টেনশন, ভয় টেনশন করার মতন কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ওভারঅল কিন্তু টেনশন, দুশ্চিন্তা, ভয় এইসবগুলো পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, সেটা তো রয়েছেই। কর্মক্ষেত্রের পরিবেশের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাস কর্মক্ষেত্রের পরিবেশ খুব ভালো নেই, যদিও অর্থভাগ্য ভালো, কিন্তু নতুনভাবে যারা কর্ম করতে চাইছেন, নতুন কর্মের ক্ষেত্রের পরিবেশ কিছুটা হলেও প্রতিবন্ধকতা থাকবে। তবে হ্যাঁ, অর্থকষ্ট হবে না, যেভাবে হোক অর্থকষ্ট হবে না। এখন আপনি মানে স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে, কর্মক্ষেত্র ঠিক না থাকলে অর্থক্ষেত্র কী থাকবে? যারা অলরেডি ঠিকঠাক জায়গায় আছেন তাদের ক্ষেত্রে বলছি, নতুনভাবে যারা কর্ম করতে চাইছেন তাদের কথা নয়। কিন্তু যাই হোক, সাকসেস, সাফল্য, কৃতকার্যতা এই ব্যাপারগুলো কম বেশি কিন্তু থাকছেই। যাদের বিশেষ করে চার মানে 4×22=31, 5×5=24, 6×6=24, আর 8×8=26, 9×9=18, 27 এই তারিখগুলোতে যাদের জন্ম, অথচ আপনার কুম্ভ রাশি, জেনে রাখুন আপনার সময় ভালো যাবে। যাদের যে কোনো মাসের 10 তারিখে জন্ম অথচ আপনার কুম্ভ রাশি, আপনার ক্ষেত্রে কিছুটা হলেও মানসিক চাপ যাবে। কুম্ভ রাশির
যাদের ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম, 23 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটা ব্যাপার মিলিয়ে নেবেন, তাদের কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু ভালো হবে, কিন্তু বাড়ির পরিবেশ, বাড়ির এনভায়রনমেন্ট এই ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম হবে। যাদের 27 আবার 24 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখলাম, 24 নম্বর নক্ষত্রে জন্ম জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে কমিউনিকেশন, কারোর সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস মানে ভুল বোঝাবুঝি, আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝির পরিবেশ, এই এনভায়রনমেন্ট কিন্তু কম বেশি থাকছে। এবার কতটা হবে না হবে সেটা আপনারাই বলবেন আর মিলিয়ে নেবেন, আমি যেটা বলছি সেটা কতটা হচ্ছে আপনারা মিলিয়ে নেবেন। যাই হোক, ওভারঅল কিন্তু সেই ক্ষেত্রগুলো কিন্তু ভালো হবে। এখন কতটা ভালো হবে, কতটা কী হবে সেটা সময় বলবে। এবার বক্তব্য হচ্ছে যে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যাদের 25 নম্বর নক্ষত্র জন্ম, অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা ব্যাপার দেখলাম যে কর্মোন্নতি, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি, তাদের সাকসেস, সাফল্য, এই ব্যাপার ট্যাপারগুলো, বা বিশেষ করে যারা মানে কি বলবো বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন, বা যারা কথা বিক্রি করে খান আর কি, অ্যাকচুয়ালি কথাই যাদের শেষ, অর্থাৎ কথার উপর নির্ভর করে অনেক কিছু উপার্জন হয় যাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সাংবাদিকতা করেন, যারা অভিনয় করেন, যারা কথার উপরে ভিত্তি করে যাদের জীবিকা নির্ভর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলবো যে অবশ্যই মিল্কি হোয়াইট কালারটা এই সময়টা আপনাদের পক্ষে খুব বেটার হবে, দেখবেন অনেকটা বেটার হবে, অনেকটা বেটার হবে। কতটা ভালো হবে সেটা সময়ই বলবে, আর বাকিটা আপনারা নিশ্চয়ই জানেন। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে ভীষণ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শ্রীগোবিন্দর পরিবারে অন্তর্ভুক্ত হন। তবে যাওয়ার আগে বলবো, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে শান্তিতে থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার।